নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ষোলো এগারো দু হাজার বাইশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে বিভিন্ন মামলা চলছে বা তদন্ত চলছে সেই মামলার গুরুত্বপূর্ণ আজকের আরেকটি আপডেট রয়েছে দেখেন অবস্থায় তো কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি খাওয়ার পাওয়ার জন্য শিক্ষা সংগত খাওয়ার পাওয়ার জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছিলেন বিচারপতি কিন্তু তাতে বেশি ছাড়া মেলেনি এবার তাই সিবিআইয়ের কাছে বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকা তলব করল বিচারপতি এছাড়া বিচারপতির নির্দেশ তালিকা সহ সিবিআই গঠিত সিট প্রধানকে বুধবার এই জেলাতে উপস্থিত থাকতে হবে মঙ্গলবার গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান অযোগ্যরা এখনও পদত্যাগ করেনি কেন এরপরেই সিবিআইর কাছে বেআইনি নিয়োগপ্রাপ্তদের তালিকা তলব করেন বিচারপতি সেই সঙ্গে তিনি বলেন যারা সাদা খাতে জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা সুযোগ সত্ত্বেও পদত্যাগ করেনি এবার আদালত এই ব্যবস্থা নেবে এবং আজ বুধবার সিবিআই গঠিত সিটের প্রধানকেই তালিকায় তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি এর আগে সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়েছিল যে নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি মোট আট হাজার একশো তেষট্টি জনকে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে এরপরে বিচারপতি জানিয়ে দেন অযোগ করা স্বেচ্ছা চাকরি ছাড়ুক নাহলে আদালত এমন ব্যবস্থা নেবে যাতে তারা কোনো দিন সরকারি চাকরি না করতে পারেন আটই নভেম্বর পর্যন্ত তাদের চাকরি ছাড়ার সময়সীমা বেঁধে দেন কিন্তু তাতে বিশেষ ছাড়া মেলেনি এছাড়াও নির্দেশ সত্ত্বেও এক চাকরি প্রার্থী সময় মতো নিয়োগপত্র পাননি বলে জানতে পারেন বিচারপতি এরপরেই কারণ জানতে ওই দিন দুপুরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শশুরীর হাজিরার নির্দেশ দেন তিনি পরে হ্যাঁ পর্ষদ আইনজীবী জানান যে এসএসসির তরফে যে সুপারিশপত্র তাদের কাছে পাঠানো হয়েছিল তাতে মামলা সংক্রান্ত তথ্য ও আদালতের নির্দেশের বিষয়টি সঠিকভাবে জানানো হয়নি এই শাহরের প্রেক্ষিতে হাজিরার নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি অন্যদিকে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন যে দু হাজার চোদ্দো সতেরো সালের বিরাশি সংরক্ষিত প্রার্থীদের নয়া তালিকা তৈরি করছে তারা পর্ষদের আইনজীবী জানিয়েছেন যে সোমবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তার মধ্যেই নয়া তালিকা তৈরি হয়ে যাবে পাশাপাশি এদিন এটা প্রাথমিকের ক্ষেত্রে তো দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চলে এবং ডিএলএডের কলেজে অফলাইনে ভর্তির জন্য ছাত্র পিছু যে টাকা নেওয়ার অভিযোগ সেই সংক্রান্ত ওই হিসাব রক্ষককে ডেকে পাঠান কি তো স্কুল সার্ভিস কমিটির শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত এই মামলার আপডেটটা আজকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখা যাক সিট কি রিপোর্ট দেয় এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ